ভালো পাইলে ডনিস আমার তো ভয় গেছিলাম যে নৌকো ডাই আবার আমাদের উপরে পড়ে কিনা পাইলটের গুণাগুণ গাইতে হবে না আসসালামু আলাইকুম মাই সেলফ রাসেল হলদার ফর্ম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন তো আমি এই মুহূর্তে একটা নৌকার নৌকায় আছি আর কি নৌকার যে সুই সেই সুইয়ের ভিতরে একটা নতুন নৌকা আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের পছন্দের একটা মানুষ দুইটা মানুষ চলে আসছে আমাদের এখানে যারা হচ্ছে লাস্ট প্রায় 3 থেকে 4 মাস যাবত ছিল মানে হারাই গেছিল বলতে পুরোপুরি হারাই গেছিল এত লম্বা সময়ের আগে কখনোই হারায় নাই হারাইছে তার কারণ হয়েছে এই যে নৌকোটা দেখতে পাচ্ছেন যে নৌকো আমি বসা আছে এই নৌকোটা তৈরি করছে তারা নৌকো গড়াইছে আর কি আর এই কারণেই হচ্ছে তারা এতদিন ছিল না আমাদের এখানে তো আপনারা অনেকেই গেস করতে পারেন কোথায় আসি দেখেন নতুন নৌকো নতুন সই সব কিছু নতুন একটু ঘুরাই এদিকে ও যে দেখেন ওই লোকটা কেডা ও কাকু কেমন আছেন সুন্দর নৌকো বানাই আনছে একদম দেখেন কি সুন্দর সব মেহগনি কাঠের নৌকো দেখা বড় ভালো করে দেখবেন আপনারা দারুণ একটা নৌকো তৈরি করে আনছে দেখেন নৌকো বানাইতে কয়দিন লাগছে ভাই 15 দিন লাগছে আর সবকিছু গুছাইতে সব নিয়ে কি মাস দুই লাগছে মানে টোটাল ঠাই বেশি গলাম পানি এই কারণে কাট কোট নিতে পারছে না তো পাইতাম না কাট নাহলে তো কাট কোট সব চলে সব স্রোত চলে দিত মেহগনি গাছগুলো তো হালকা গুলো বাসি ওঠে আর সাম্বল সব মাটির লোক সাম্বল কি উঠে পারছেন পরে হ্যাঁ পারছে হ্যাঁ পানি কম হ্যাঁ এটা এদিক দিয়ে তো একটু আল্লাহ ভালো আল্লাহ রহমত করছে আল্লাহ আমি তো আমি কিন্তু শুনিনি আপনারা তো বলেন নাই আমারে পরে আবুল কাকু আইছে এই বলে যে খবর শুনছো তোমার বাইরের চাষার কি কয়ারা দেরকম এরকম করছে তাইলে তো আর কি করার কিভাবে কেমন করছেন যখন এই গাছটি গায়ে উঠে পড়ছে তখন কি করবো আমি ওই গাছটি যদি লগ লগ আমি বাইরে তাহলে বাইরে যেতাম না তাহলে তো ওই গাছের নিচে আরো আরো চাপা হেলে আইতে পারতাম না ওই গাছ যখন গাছ যখন গাড়ি উঠে পড়ছে মুই ওই গাছের লগে ডুব দিয়ে রয়েছি ডুব দিয়ে রয়েছে ওই গাছ যখন মাড়িতে ঠেক খাইছে ঠেক খাই একটু ওই রঙ দিয়ে দিয়েছে জাগছে এই ফাই ভাই দিয়ে বাস বস ছিল না ওই ওই ফাঁক দিয়ে একটু একটু জাগছে এই ফাই ভাই তাহলে বিশাল বিপদ বাঁচাইছিলেন হ্যাঁ বিশাল বিপদ গেছে আল্লাহ রহমত করছে আল্লাহ আল্লাহ এই ফাই ভাই এই জিপর গাছ হাতরাই মাত্রাই চার পাঁচ জন মিলে দিলে ধরছি বর্তমানে যে চরে লাগানো আছে তো যে কারণে হচ্ছে পুরোপুরি দেখাইতে পারতেছি না যখন ভাসবে তখন হচ্ছে কয় টাকা গেছে খরচ এটাই 1 লাখ 1 লাখ গেছে এই নৌকো ইঞ্জিন টিঞ্জিন সব সহ
নতুন নৌকো নতুন ইঞ্জিন এখন তো এখন তো রুবেল ভাই দৌড়াইবেন ধুনছে এন্ড তারপর আমরা উপরে যেতে পারবো না আগেটাই আসলে 12 গোরা এখন ইঞ্জিন দিছি 25 গোরা টাকা দরকার আছে না কি উদ্যোগ দিও দেখ ভালো এখন কি করতেছেন তাইলে বর্ষি ফলাইছে এই সি এই বর্ষি গুসম না গুসম কি পেড়ে কি দিলা যে ভাত 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 না হইছে আমি ভাত খাবো না আমি এটা মাছ খাবো না না বাসা এবার মেহমান আসছে বাসা যাওয়া লাগবে কাকাই হচ্ছে গোসল করে আসছে রান্নাবার আগেই হয়েছে আমি আসার আগেই তারা হচ্ছে যখন মাছ ধরে আসতেছিল তখন হচ্ছে ইয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে আসার পথেই এই হচ্ছে রুবেল ভাইয়ের চুলা চুলা তো আগের লোক করছিল না তাই এটা এটা চেঞ্জ করতে হইবে নতুন নতুন চুলা দরকার তো রুবেল ভাইয়ের নৌকোটা দেখেন নৌকোয় কি কি আছে সই আছে সোলারও আছে কিন্তু হ্যাঁ এই সোলার সই ভিতরে হচ্ছে এই এই হচ্ছে সংসার দুই বাপ পুতের দুই বাপ বেটার সংসার এখানে ঘুমোয় ওই সোলারের ব্যাটারি এগুলোতে হচ্ছে ফুলুটি হচ্ছে মালামাল রাখতে হয় তা কি মেশান না করছে তারিয়াল মাছ ও একটা কাছে লাম বড় দুধ খা দুধ খা না ভাত খাবো না আমি একটা মাছ খাবো না ভাত খাবো না ওর ধরাম সে একটা মাছ খাবো না ভাত খাবো না তো বড় তো কাছে লাম তো খাবার রেডি দেখেন স্যালমন মাছ আহাহা আহাহা এদিকে দেখেন তরকারি কালারটা দেখেন পাতিল দিয়ে চেঞ্জ করতে পারলেন না ও ওটা বাত এই ট্রিপ গেলে ওই যে বাত ওটা দিয়ে আমি ভাঙ্গারি খামো ওটা দিয়ে আমি পাপস খামো পাপস তাইলি মুখে ওটা যদি বাদ হয় ওটার বাদ দিয়ে লাগে ফাইনাল চিন্তা করো ওটার বাদ দিই খাবো আমি মাছ খাইবি না মাছ দান দি আমি আমি খামো না ওই ট্রিপ খাবো না তাহলে ওই সকালে কিছু খাই গেছিলেন সকালে বিস্কিট খাইছি নৌকায় আসলে আর এখন ভাত কালকের কাজ তো অনেক করছেন হ্যাঁ কাজ অনেক করছি কাল গো যে গোরতাল গেছে কাল গো বাতালে বেমালাই কিন্তু আমার ফাইলের ভাত নষ্ট হয়ে গেছে কেমনে পান দিনে ও এইয়ার পর ওই এক নাইতে রামছেলে দুইজন মানে ভাত হেই খাইছি কয়জন সাতজন ওই রাত্রে তা দিনের তা রাইতে বেন হাত ধরাইতে ভালো দুইজন মানের ভাত সাতজনে খাইছি সাতজনে খাইলেই হেই এই দেহান তারিখে আছে বাহ হেই এখন আর কি এই ভাত খামো আর তাহলে তো ভালোই সকাল সকাল তো আর ভাত আর খাওয়ায় না তো খান খান তাহলে খান ভাই মাছের কালারটা তো সেই হয়েছে আজকে এটি আমার পাখিটা না খাইব না ভাত খাবো না মাছ খাবো দেখেন তো মাছের কালার এই যে মাছ ভেঙে গেছে অর্ধেক দারুন রুবেল ভাই হাতে রান্না কতদিন পর রুবেল ভাইদের খাওয়া দাওয়া শেষ আর এই হচ্ছে রুবেল ভাইদের নতুন বোট দেখুন দেখতে কিন্তু দারুণ লাগতেছে মানে সাইজ ছোট বাট দেখতে কিন্তু সুন্দর আর এই পুরো বোটটাকেই মেহগনি কাঠ দিয়ে বানানো হয়েছে রুবেল ভাই এবং তার বাবা তারা দুজনে মিলে একদম খুব যত্ন সহকারেই বোটটা বানিয়েছে সেটা বোটের চেহারা দেখলেই বোঝা যায় দর্শক রুবেল ভাইদের নতুন বোট দেখতে কেমন ছিল এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাদের এই নতুন বোটের জন্য অবশ্যই সবাই শুভকামনা জানাবেন আশা করি এই বোটটি দেখে আপনাদের সবার কাছে ভালোই লেগেছে আর এই হচ্ছে আমাদের মহিপুর মৎস্য মার্কেট যদিও বর্তমানে সমুদ্রে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা চলছে যে কারণে সমুদ্রে কোনো বোট নেই সবই হচ্ছে আমাদের এই ঘাটে নোঙর করা আছে যখন এই অবরোধ শেষ হবে তখন আবার এই বোটগুলো সব এখান থেকে নামবে সমুদ্রে মাছ ধরার জন্য তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ।